দীর্ঘ 47 দিন পর তিন যুবকের প্রচেষ্টায় বিনা খরচে ঘরে ফিরল প্রবাসী শ্রমিকদের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার করজোড়া গ্রামে। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার করজোড়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলী 4 বছর আগে দাম্মাম সৌদি আরবে যান কাজ করতে। প্রথমে তিনি একটি কোম্পানিতে কাজ করতেন। তার কিছুদিন পর কাজে সমস্যা হবার কারণে তিনি সেখানে কাজ ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় ঠিকা শ্রমিক হিসেবে নিযুক্ত হন। তখন তার কোনো বৈধ ইকামা কাগজ ছিল না। সেই সময় তিনি বাড়ি আসার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। 2023 সালের জুলাই মাসের 5 তারিখ হঠাৎ শাহজাহান আলীর সঙ্গী তার বাড়িতে খবর দেন যে শাহজাহান আলী হার্ট অ্যাটাক করে মারা গেছেন এবং ওখানকার পুলিশ ওর মৃতদেহ হসপিটালে নিয়ে গেছে। বাড়ির লোক খবর পেয়ে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে, কি করবে ভেবে পাচ্ছিলেন না। তারপর মৃতের বাবা জনাব আশরাফ আলী বিষয়টি জানান প্রতিবেশী নিমগ্রাম বেলুরি হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ কামাল হাসান মহাশয়কে। তারপর কামাল হাসান তার দুই বন্ধু মাহবুব আলম মালদা এবং সেলিম ডেজওয়ান বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই দুইজনকে বিষয়টি জানান। তিনজন মিলে আলোচনা করেন যে কী করে মৃতদেহটি দেশে ফিরিয়ে আনা যায়। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সৌদি আরবে অবস্থিত ভারতীয় বিদেশ মন্ত্রকের দূতাবাসে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়টি জানাবে। সেই মতো 6 জুলাই মাহবুব আলম ভারতীয় দূতাবাস এবং ডেথ সেকশনে যোগাযোগ করেন। যোগাযোগ করার 3 দিন পর দূতাবাস থেকে কামাল হাসানকে ফোন করে সম্পূর্ণ ঘটনা এবং তথ্য জানতে চায় এবং কী কী করতে হবে তা জানিয়ে দেন। সেই তথ্য অনুসারে পুরো পরিবারের সম্পূর্ণ ডকুমেন্ট সহ একটা কোর্ট এফিডেভিট করে আবার পাঠাতে বলা হয়। দাম্মামে কার্যরত মৃতের পাশের গ্রামের দুজন সবুর শেখ ও রাইসুদ্দিন শেখ জুবাইল হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে এসে এমবাসিতে জমা করে। হসপিটালে মৃতদেহ রাখার জন্য ভাড়া হিসেবে 1100 রিয়াল লাগবে জানানো হয়। মৃত ব্যক্তি যেখানে কাজ করতেন সেখানে 4 মাসের মজুরির টাকা পেতেন, সেখান থেকেই ওই হাসপাতাল খরচের ব্যবস্থা করা হয়। সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পর মৃতদেহ ভারতে পাঠানোর জন্য 11000 রিয়াল খরচ হবে, যা ভারতীয় মূল্যে প্রায় 2,20,000 টাকা। পরিবারকে এই বিষয়টি জানানো হয়। পরিবারের লোক এটা শুনতে পেয়ে আরও ভেঙে পড়েন, ভাবেন যে আর হয়তো ঘরের ছেলে ঘরে ফিরবে না। এই নিয়ে আবারও দুশ্চিন্তা শুরু হয়। পরিবারের তরফ থেকে আবারও কামাল হাসানকে জানানো হয় যে আমরা এত টাকার ব্যবস্থা করতে পারবো না, আমাদের সামর্থ্য নেই, পরিবারের একজন উপার্জনকারী উনি মারা গেছেন। এই ভেবে মাহবুব আলম ও সেলিম রেজওয়ান আবার দূতাবাসে যোগাযোগ করেন এবং জানান যে পরিবারের তরফ থেকে এত টাকা দেওয়া সম্ভব নয়, দয়া করে আপনারা ব্যবস্থা করে মৃতদেহটা পাঠানোর ব্যবস্থা করুন। তারপর এমবাসির তরফ থেকে মাহবুব আলমকে যোগাযোগ করে এবং জানান যে ওনারা সম্পূর্ণ ICWF সরকারি তহবিল থেকে বহন করবে। অবশেষে 22 আগস্ট মঙ্গলবার সকাল 8টায় শাহজাহান আলীর মৃতদেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় এবং বিকেল 4টের সময় শাহজাহান আলীর মৃতদেহ তার নিজের বাড়ি নবগ্রামের করজোড়া গ্রামে পৌঁছালো। আমার ছেলে আজকে 4 বছর হয়ে গেল সৌদি আরব গেছিলেন, তিনি ওইখানে কাজ করতে, তিনি এখন ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছিলেন। কিন্তু আমার ছেলে কেউ আপনজন বলতেও সৌদি আরবে কেউ ছিলেন না। ওইখানকার এমবিসি অফিস ওনাদেরকে অনুরোধ করেছিলাম আমার ছেলে যাতে ডেড বডিটা আমার দেশে আসে, এবং তার স্ত্রী এবং তার মা চেয়েছিল যে আমার ছেলের আমি এটা দেখার জন্য ডেড বডিটা দেখার জন্য অনুরোধ করেছিলেন তেনাদেরকে। যা হোক, তেনারা যতটুকু পেরেছেন ওনারা আমার প্রতি উপকার করেছেন আমার ছেলেকে, এবং ওনাদের সাহায্যে আমি আমার ছেলের ডেড বডিটা আমি নিয়ে আসতে পারলাম, প্লাস আমি দেশের মাটিতে মাটি দাফন করতে পারলাম এবং আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আমার ছেলের ডেড বডিটা দেখতে পেল। বাড়িতে কতগুলো ছেলে মেয়ে আছে? মানে আমার পরিবারে 12 জন মেম্বার, আমার ছেলেকে নিয়ে 12 জন মেম্বার ছিল। তার মধ্যে আমার এটা বড় ছেলে, তার নাম হলো শাহজাহান আলী, পিতা আশরাফ আলী। তার 2 ছেলে, 1 স্ত্রী। ছেলের বয়স 10 বছর, একটার বয়স 7 বছর। যে মারা গিয়েছে তার বয়স কত? ওনার বয়স কাগজ কলমে 38 বছর 6 মাস। আপনার নাম? আমার নাম আশরাফ আলী। আপনি কে হচ্ছেন? আমি ওনার আব্বা জান। ঠিক আছে, মানে এই লাশ পাওয়াতে আপনি খুশি? খুশি, আমার পরিবার খুশি, ওনার বাপ, ওনার মা এবং ওনার স্ত্রী, মানে অন্তর চেয়েছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমার ডেড বডিটা আমার ছেলের চেহারাটা আমি যাতে দেখতে পাই, তেনারাও খুশি। কতদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল ওনার? আপনার ওই এটা 47 দিন, আজকে 47 দিন হয়েছে, 5 তারিখ। আচ্ছা, এই যে একটা লাশ এলো সৌদি আরব থেকে, কীভাবে কী হয়েছিল কী বলবেন আপনি? জুলাই মাসের 5 তারিখ শাহজাহানের আব্বা আমাকে বললো যে আমার ছেলে মারা গেছে হার্ট অ্যাটাকে ওখানে। তারপর থেকে আমি ওই এমবাসির সঙ্গে যোগাযোগ করলাম। এমবাসির সঙ্গে যোগাযোগ করাতে আমি আর আমার একটা বন্ধু, দুটো বন্ধু, একটা হচ্ছে মেহবুব আলম বাড়ি মালদা, আর একটা হচ্ছে সেলিম রেজওয়াল বেলডাঙ্গা বাড়ি,
আর আমি তিনজন মিলে এটা কীভাবে আনা যায় সে ব্যবস্থা প্রসেসিং শুরু করলাম। যেহেতু কোনো কোম্পানির সঙ্গে কাজে ছিল না, সেই জন্য লাস্টটা আসতে দেরি হলো। এখানে ওই দূতাবাস থেকেই আনার খরচটা দিয়েছে, আর ওখানে যে হসপিটালে থাকার ফিজটা দিতে হয়েছে। কী কাজ করছিল সেখানে? ওখানে প্রথমে গিয়েছিলো একটা লজে কাজ করতে, তারপরে ওখান থেকে ও চলে যায় অন্য জায়গায় কাজ করতে। মানে লজে কাজটা ঠিকঠাক হয়নি ও, তারপরে কাজ করতো লাস্টে যখন কাজ করতো কনস্ট্রাকশন মানে বিল্ডিংয়ের কাজ করতো। এই লাস্ট পেয়ে পরিবারে কতটা খুশি আছে? লাস্ট তো প্রথমে ভেবেছিলো যে হয়তো আসতে পারবে না, কিন্তু লাস্ট যখন দেশের মাটিতে এলো, নিজে দেখতে পেলো, তাহলে তো বাড়ির লোকে খুশি। যাই হোক দেখতে পেলো। আমার নাম মোহাম্মদ কামাল হাসান। আপনি কে হচ্ছেন? আমি প্রতিবেশী, আমি ওই পাশের গ্রামের স্কুলের টিচার, নির্মাণ হাই স্কুলে। আচ্ছা, যে মারা গিয়েছে তার নামটা কি? তার নাম হচ্ছে শাহজাহান আলী। বাড়ি তার? বাড়ি কর্জরা। হয়তো লাস্টটা আসার সম্ভাবনা নেই, তারপরে ওখানে মানে যাই হোক লোকে যোগাযোগে এসছে, মানে আমরা খুব খুশি হলাম, আসাতে দেখলাম ভালো লাগলো, তাকে আজকে দাফন করলাম। হ্যাঁ, এটাই আমাদের খুব সুন্দর লাগলো। ওখানে কী কাজ করতো? ওখানে উনি ভেঙে কী কাজ করতো যাই হোক জানি না, হোক বিল্ডিং লাইনে কাজ করতো, রাজমিস্ত্রির লাইনে কাজ করতে যাবে, রাজমিস্ত্রির লাইনে। আচ্ছা, পরিবারে কতজন আছে? ওদের পরিবারে ওর নিজের দুটো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আর ওনার স্ত্রী, আর ওনার তিন ভাই ছিল। ওনারা তিন ভাই ভিতরে এক ভাই চলে গেলো, আর মা বাবা, আর ওর ভাইয়ের একটা বউ, ভাইয়ের দুটো মেয়ে, একটা ছেলে মেয়ে মেজ ভাইয়ের, আর ছোটো ভাইয়ের বিয়ে হয়েছে মাত্র, এই সবে একটা ছেলে হয়েছে। আমার নাম মোহাম্মদ জামাল শেখ। মুর্শিদাবাদ থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। শুভ সজ্জার দিশারি রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি। রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, বন্ধন চিরন্তন, কাঁথি পূর্ব মেদিনীপুর।